স্মার্ট নগরি হবে, সুন্দর স্বপ্নের গ্রিন সাভার, ক্লিন সাভার হবে সাভার। আসুন ভাই, একটু পিছন থাকেন ভাই। সাভার আশুলিয়াবাসীর জন্য আজ থেকে 53 বছর আগে আমার বাবা সংসদ সদস্য ছিলেন। আমার বাবা এখানকার যতগুলো শিক্ষাবান্ধব আমার বাবা নেতা ছিলেন, উনি যতগুলো প্রাথমিক বিদ্যালয় সাভার আশুলিয়াতে হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমার বাবা সেগুলো কাজ করেছেন। এবং এই এলাকা একটা সময় সাভার আশুলিয়া কৃষি প্রধান ছিল, যতগুলো গভীর নলকূপ ডিপ টিউবওয়েল যেগুলো বলে সেগুলো সব আমার বাবা করে গেছেন। তারই ধারাবাহিকতায় আমি যখন 2008 নির্বাচিত হয়েছি, আমি এখানে আমার প্রাণান্ত আমি চেষ্টা করেছি, আমার বাবার যে অসমাপ্ত কাজগুলো আমি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সে কাজগুলো আমি করেছি। গত 10 বছর আমি ছিলাম না, 10 বছর পর আমি এসেছি। আমার প্রথম এজেন্ডাই হয়েছে আমাদের এখানে সড়ক ব্যবস্থা, যেটা ড্রেনেজ সহ সড়ক ব্যবস্থাটার উন্নতি করতে হবে। প্লাস সবচেয়ে বড় কথা যে জিনিসটা, একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত একটি স্মার্ট সাভার আশুলিয়ার, এটা গণদাবি, এটা আমি করব ইনশাআল্লাহ। ক্লিন সাভার, গ্রিন সাভার হবে সাভার আশুলিয়ার। আমি বলি আমার প্রতিদ্বন্দ্বী দেখি আমি নিজেই, আমার প্রতিদ্বন্দ্বী তো আমার সাথেই। সাভার আশুলিয়াবাসী 7 তারিখে দেখিয়ে দিবে ইগল মার্কা এ সাভার আশুলিয়ায় উঠছে এবং উঠবেই 7 তারিখে বিপুল ভোটে, বিপুল ভোটে ইনশাল্লাহ সাভার আশুলিয়াবাসী তাদের প্রিয় সন্তানকে, তাদের পরীক্ষিত সন্তানকে তারা তাদের মূল্যবান ভোটটা দিবেন ইনশাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠছে, বিভিন্ন আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা নির্ভীক। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু, অবাধ, সুন্দর একটি নির্বাচন হবেন, কেউ কেউ আচরণবিধি ভঙ্গ করছেন, আমরা আচরণবিধি আমি মেনে চলছি। আমি এই এলাকা থেকে নির্বাচন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 3 বার নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছিলেন, এবার আমার মার্কাটা ভিন্ন, ইগল ইগল ইগল। এবং ইনশাআল্লাহ নির্বাচন আমি জানি কিভাবে করতে হয়। আর সবচেয়ে বড় কথা, ভয় ভীতি এইটা ওইটা দেখি হয় না, টাকা পয়সার ঝনঝনে নিয়ে দেখে হয় না। এখানে সাভার আশুলিয়াবাসী চায় ভালোবাসা, সাভার আশুলিয়াবাসী চায় সম্মান, সাভার আশুলিয়াবাসী চায় যে তাকে তাদের জনপ্রতিনিধি সরাসরি চেনুক জানুক। আর আমি মুরাজ্জং, আমার কাছে আসতে, আমাকে ধরতে, আমার ছুইতে, আমার লগে কথা কইতে কারো লাগে না। আমি আমার গত নির্বাচনগুলিও আমি করেছি, আমি তো মনে করি আমার আমার সাভার আশুলিয়াবাসীর কাছে আমার রক্ত ঋণ। আমি 7 তারিখে একটি অবিস্মরণীয় জয়, ইগল মার্কার জয় দেখার জন্য আমি নিজে যেমন উদ্গ্রীব হয়ে আছি, সাভার আশুলিয়াবাসী তাদের মূল্যবান ভোটটা ইগল মার্কায় দেওয়ার জন্য তারা প্রতীক্ষার প্রহর গুনছে, কখন 7 তারিখ আসতেছে, কখন আসবে। আওয়ামী লীগ সবাই মুরাজ্জং এর নেতৃত্বে একতাবদ্ধ, 2-1 জন ছাড়া যাদেরকে আমি নেতা বানাইছি, যারা বড় বড় নেতা হয়ে গেছে তারা 2-1 জন ছাড়া, বাকি সবাই তৃণমূল থেকে শুরু করে সবাই, আমি বলি শতকরা 95 জন আওয়ামী লীগের নেতা কর্মী মুরাজ্জং এর সাথে একসাথে আছে, একতাবদ্ধ হয়ে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমি সাভার আশুলিয়ার প্রাণের স্পন্দন তাদের দাবিটা আমি জানি। প্রথম ব্যবস্থা যেটা করতে হবে, আমার যোগাযোগ ব্যবস্থা, সড়ক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত হইতে হবে সাভার ইনশাআল্লাহ। থাকবে না এটা, আমি যদি আসি, আল্লাহ যদি আমাকে আরেকটা বার দয়া করেন, আরেকটা বার যদি আমি আমাকে সংসদ সদস্য নির্বাচিত হই, প্রথম এজেন্ডাই হবে এটা, স্মার্ট নগরী হবে, সুন্দর স্বপ্নের গ্রিন সাভার, ক্লিন সাভার হবে সাভার আশুলিয়া ইনশাআল্লাহ।